নিউ বারাকপুরের মতো শহরে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। এই দিন নিউ বারাকপুর ও ঘোলা থানার যৌথ উদ্যোগে মধুচক্রের মূল পাণ্ডা 43 বছর বয়সী রনি দে সহ 15 জনকে আটক করা হয়। রনি ডে, যার বাড়ি বোর্ডঘর জুগবেরিয়া, ওই বাড়িতে রেড করার পরে মোট 15 জনকে গ্রেফতার করা হয় আর 9 জন মহিলাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় 82,000 ক্যাশ টাকা, বিয়ার ওর অ্যালকোহলের অনেকগুলো বটল, প্রায় 25টি বটল, 30টা আনইউজড কন্ডোম, প্রায় অনেকটা আপনার ইউজড কন্ডোমস, 1টি ল্যাপটপ, 1টি অ্যাপল আইপ্যাড, 6টা মোবাইল ফোন আর কিছুটা 2-3টা কিউআর কোড। অতীতে বেশ কয়েকবার এই একই কারণে পুলিশের হাতে আটক হয়েছিল মূল পাণ্ডা হিসেবে খ্যাত রনি দে, কিন্তু প্রতিবারই আদালত থেকে ছাড়া পেয়ে মধুচক্রের কারবার করতো বলে অভিযোগ স্থানীয়দের। এতদিন প্রশাসনিক স্তরে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না তা নিয়ে উঠছে প্রশ্ন। আরজিকর কাণ্ডে পুলিশের নাক পুড়ে যাওয়ার পর নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন করার জন্য কি এই তৎপরতা, জিজ্ঞাসা রয়ে গেল সাধারণ মানুষের মধ্যে। এই যে রনি ডে আছে, এর আগেও অনেক কেস আছে এখানে গোলা থানাতেও, এটা হিস্ট্রি শিটার, এই জন্য আমরা খুঁটিয়ে বের করবো কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল, খুঁটিয়ে বের করে আমরা আইনগত সিদ্ধান্ত নেব।